রাব্বি, এত অন্ধকার কেন? রাব্বি, রাব্বি, এত বছর পর তুমি এখানে? হ্যাঁ, আজই দেশে আসলাম। ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিই। আমরাও কিন্তু খাবো আর জমি আড্ডা করবো। তা না হবে, কিন্তু পিকনিকটা কোথায় করবি? তোদের রুমে বা তাদের সাথে তো জমি আড্ডা দেওয়া যাবে। কিন্তু আমার মা তো একটু হুজুর টাইপের, সেই সব গান বাজনা ড্রিঙ্ক পছন্দ করে না, শুনলে আমাকে খুব বকা দিবে। কি কস দোস্ত, আমাদের জন্য এটুকু করতে পারবি না? দোস্ত, আমার মা তো একটু হার্টের রুগী, এই কারণে সে গান বাজনা সহ্য করতে পারে না। প্লিজ দোস্ত, বাসাটা একটু ম্যানেজ কর না। আচ্ছা, আমি বাসাচ্ছি, মার সাথে কথা বলে দেখি। আম্মু! হ্যাঁ বাবা, বলো। আমার সব বন্ধুরা তো জোর করতেছে কাল পিকনিক করার জন্য, প্লিজ আমাদের পাশে একটু পিকনিক করার পারমিশন দাও। তোদের পিকনিক মানেই তো ওই ছাইপাস খাওয়ার ডিস্কো, তুই তো জানিস আমি বেশি শব্দ শুনতে পারি না। আমার হার্টে সমস্যা আছে, পাঁচক তো নামাজ পড়ি, এর মধ্যে তোকে কি বলি বল। প্লিজ আম্মু, একটা দিন তো একটা দিন পারমিশন দাও না, প্লিজ প্লিজ আম্মু। আচ্ছা, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমি আর কি বলবো। থ্যাংক ইউ আম্মু, আমি এখনই আমার সব বন্ধুকে ফোন দিয়ে দাঁড়াচ্ছি। রাব্বি, রাব্বি বাবা শোন, রাব্বি, রাব্বি, মা রাখলে? এ বাবা, তোদের এত শব্দ, আমি ঠিক মতো নামাজও পড়তে পারছি না, আর আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা মা, আমি আমার রুমের দরজা তোমার দরজাটা বন্ধ করে দিচ্ছি। রাব্বি, রাব্বি, রাব্বি বাবা শোন, রাব্বি, রাব্বি বাবা, আমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, আমি আমার মায়ের মৃত্যুর কারণ। চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, সারা জীবন তোমার পাশে থাকবো।